দেখা এধার দেখা আমরা আজকে জীবদের মধ্যে আমি তো সম্পর্ক পড়বো কী বলবো বলো আচ্ছা যাও পরের দিন থেকে ছাড়বো না হ্যাঁ পরের দিন থেকে ছাড়বো না কিছু করার নেই আমার এখানে পড়া হবে না তাই আমরা আটটায় সাতটা আটটা পর্যন্ত মিনিমাম অঙ্ক করাবো আর এক ঘন্টা বিজ্ঞান করাবো কিছু করার নেই প্রতিদিন আমার ওই ছটা থেকে নটা পর্যন্ত হবে এবং গরমকালে এই জিনিসটা আরও বাঁচব বুঝলে কি তাকাও শোনো এবার তাকাও আজকে জীবদের মধ্যে কি পড়াবো হ্যাঁ 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 জীবদের মধ্যে আন্তঃ সম্পর্ক ওকে পড়াবো তো জীবদের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্কটা এখানে এখানে আমরা যেহেতু অনুজীব পড়ছি অনুজীব নিয়ে আমরা কি করব আলোচনা করব অনুজীবদের মধ্যেও সম্পর্ক আছে অনুজীবদের সঙ্গে আমাদের সঙ্গে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা ভালো হইতে পারে আবার খারাপও হইতে পারে ভালো কিভাবে হবে বলো কয় ধরো কিছু অনুজীব আছে যেসব অনুজীব আমাদের উপকার করে তাদের থাকলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি ভালো হ্যাঁ এবং কিছু কিছু অনুজীব আছে সেগুলো আমাদের শরীরে ঢুকলে কি হয় বলে কি করে আমার কথা আমার কথা শুনে কিছু কিছু অনুজীব আছে যেগুলো আমাদের শরীরে ঢুকলে আমাদের শরীরে ক্ষতি করে কি করে ক্ষতি করে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে তাহলে সেইগুলা কি আমাদের ক্ষতিকারক সম্পর্ক তাদের সঙ্গে আমাদের তাই না সেই রোগ জীবাণু আমাদের শরীরে ঢুকলে কি করে বলে জন্য ধরো একটা ক্ষতিকারক জীবাণু আছে বা ভাইরাস আছে যাই হোক সেগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকলে আমাদের শরীরে তো কোষ আছে তাই না আমাদের শরীরের বিভিন্ন কোষের বিভিন্ন অঙ্গাণুকে তাদের একটা স্বাভাবিক কাজকর্ম করে স্বাভাবিকভাবে কাজ করে যখন ওই অনুজীবগুলো আমাদের মধ্যে ঢুকিনি জীবাণুগুলো আমাদের মধ্যে ঢুকিনি তখন ওরা নিজেদের মতো কাজ করে তাই তো এবার ওই জীবাণুগুলো যখন আমাদের শরীরের মধ্যে ঢোকে আব্দুল্লাহ আমার কথা শোনা সেই জীবাণুগুলো যখন আমাদের শরীরের মধ্যে ঢুকে তখন আমাদের কোষের বিভিন্ন যে অণুগুলো আছে সরি বিভিন্ন অঙ্গাণুগুলো আছে যেমন আমাদের কোষের মধ্যে কী আছে নিউক্লিয়াস আছে মাইট্রোকন্ড্রিয়া আছে কোষের মধ্যে আমাদের রক্ত আছে বিভিন্ন তাই না শ্বেত রক্তক্ষণিক আছে লোহিত কণিকা আছে তো অণুজীবগুলো কি করে বলে বিভিন্ন জিনিসকে বিভিন্ন অঙ্গাণুকে আমাদের শরীরে তাদের স্বাভাবিক কাজে বাধা দেয় কি করে বাধা দেয় তারা যে কাজটা করে সেই কাজটা করতে বাধা দেয় এবার ধরো একটা একজনা স্বাভাবিক কাজ করছে সেই কাজে যদি আমরা বাঁধা দিই একজনাকেও বাঁধা দিই তাহলে সে তো অসুস্থ হয়ে করবে তাই না হ্যাঁ ধরো আমাদের রক্ত রক্তকণিকার একটা কাজ আছে সেই লোহিত রক্তকণিকার যদি কাজটাকে স্বাভাবিক কাজে বাঁধা দিই তাহলে সে ধরো অক্সিজেন পরিবহন করে তাহলে আমাদের কি অক্সিজেন পরিবহন করতে অসুবিধা হবে তাই না তো ওই অণুজীবগুলা কী হয় বিভিন্ন ধরনের অণুজীব আছে বিভিন্নভাবে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গকে অঙ্গাণুকে কাজে বাঁধা দেয় বিভিন্ন কোষকে কাজে স্বাভাবিক কাজে বাঁধা দেয় আর তার ফলে আমরা কি হয়ে যাই অসুস্থ হয়ে পড়ি তারপরে আমরা কি বলে অসুস্থ হয়ে পড়ি হ্যাঁ তো আজকে আমরা ওই খারাপ সম্পর্কটা শিখব আজকে আমরা অণুজীবদের সঙ্গে খারাপ সম্পর্কটা শিখব পরের দিন আমরা ভালো সম্পর্ক করব ওকে তাই আমরা কি বিভিন্ন রোগ সম্পর্কে জানব ওকে সম্পর্ক দুই প্রকার অনুজীবদের সঙ্গে একটা হচ্ছে ভালো সম্পর্ক একটা হচ্ছে খারাপ সম্পর্ক খারাপ সম্পর্ক কি বিভিন্ন প্রকার অনুজীব আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে তারা যখন আমাদের শরীরের মধ্যে ঢোকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে কি করে স্বাভাবিক কাজে বাধা দান করে তাদের কাজ করতে দেয় না নিজের মতো কাজ করতে দেয় না এর ফলে আমাদের শরীরটা কি হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে এর ফলে আমাদের রোগ হয় তো আমরা বিভিন্ন অঙ্গাণুর এই সরি জীবাণুর ফলে বিভিন্ন অনুজীবের ফলে যে আমাদের কী কী রোগ হয় সেটা আজকে আমরা শিখব পরের দিন আমরা শিখব তারা আমাদের বিভিন্ন ধরনের অনুজীব আছে যেগুলো আমাদের উপকার করে সেই উপকারগুলো আমরা শিখব আজকে আমরা অপকারগুলো দেখে নিই ঠিক আছে কি কি ক্ষতি করে তো অনুজীব ঘটিত রোগ আমরা আগেই বললাম অনুজীব আমাদের শরীরে ঢুকলে কি করে শরীর বল আমাকে বাধা দেয় না কাকে বাঁধা দেয় অনুজীবগুলা বলো অনুজীবগুলা আমাদের শরীরের মধ্যে কাদের দেয় কাজ করতে হ্যাঁ লৈত রক্ত কনিকা হোক শ্বেত রক্ত কনিকা হোক বা আমাদের কোষের মধ্যে বিভিন্ন অঙ্গান হোক সেটা মাইটোকন্ড্রিয়া হইতে পারে লাইসজম হইতে পারে আমরা মানে কোষ তো পড়েছি হ্যাঁ সে তাদের বিভিন্ন আমাদের কোষের বিভিন্ন অঙ্গাণুকে কি করে বাধা দেয় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গাণুকে বাধা দেয় তাদের স্বাভাবিক যে কাজ সে কাজ করতে বাধা দেয় এর ফলে কি আমাদের কি হয় আমরা আমরা অসুস্থ হয়ে পড়ি বুঝতে পারলাম আমাদের মাথা দেয় না আমাদের শরীরের মধ্যে খালি চোখে দেখতে পাইনি এরকম ছোট ছোটো ছোট ছোট অঙ্গাণু আছে সেই অঙ্গাণুকে কাজ করতে বাধা দেয় আমাকে বাঁধা দেয় না আমি যদি খাটতে যাই আমাকে বাঁধা দেবে অনুযায়ী বাধা দেবে না কিন্তু ওদের ক্ষমতা আছে কোথায় আমাদের শরীরের মধ্যে ঢুকে লোহিত রক্ত কণিকা হোক শ্বেত রক্ত কণিকা হোক বিভিন্নভাবে ঢোকে অসুস্থ হয়ে যায় কোনদিন সর্দি কাশি হয়নি তো কিভাবে ঢোকে হ্যাঁ সে সমস্ত কিছু আগিয়ে শেখাবো দ্বারা তো সেই অনুজীব ঘটিত রোগ আমাদের সাধারণত রোগ অনুজীব ঘটিতই হয় তাই না কিছু কিছু রোগ আছে ফলে হয় ওগুলা তো সে পরে পড়ানো হবে আজকে অনুজীব ঘটিত রোগ সম্পর্কে পড়ব তো অনুজীবদের মধ্যে আমরা বলেছিলাম অনুজীব চার প্রকার ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ভাইরাস হ্যাঁ ভাইরাস অনুজীবের মধ্যে না কিন্তু ভাইরাস ভাইরাস শৈবাল না শৈবাল অনুজীবের মধ্যে ভাইরাসটা একটা আলাদা ইয়ে ওটা অনুজীব বলা যায় না জীব ও মতো আলো আচরণ করে ওটা একটা আলাদা ধরনের জিনিস জড়ের মতো মানে মনে হবে ই হয়ে গেছে কিছুই না মানে পাথরের মতো পড়ে থাকবে কোনো কোন হ্যাঁ মনে হয়েছে মরে গেছে কিন্তু মরেনি বেঁচে আছে ওকে এবার ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি বলে যেন কয় ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য এর আগের দিন আমরা পরিচিত সেই কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরে ঢুকলে আমাদের কি করে বিভিন্ন ধরনের যেমন হচ্ছে একটা হচ্ছে যক্ষা কি করে যক্ষা যক্ষা একটা রোগ যক্ষা নাম শুনি তো কোনদিন যক্ষাতে কি হয় বলো তুমি কই যক্ষা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে টিউবার কিউলোসিস ওকে সেই সেই এটা আমাদের মধ্যে ঢুকলে আমাদের শরীরের মধ্যে ঢুকলে সাধারণত ফুসফুস ফোঁসফুঁস ছাড়াও অন্যান্য জায়গাকেও আক্রান্ত করতে পারে কিন্তু সাধারণত কোথায় কাকে অ্যাটাক করে ফুসফুসকে ফুসফুসে অ্যাটাক করে এবং সেই জায়গাকে কি করে দেয় ক্ষয় করে দেয় কি করে করে দেয় একে কি বলে টিভি বলে বাংলাতে কি বলে এই বাংলাতে বলছি সরি ইংরাজিতে টিভি বলে বলে না এখন টিভি হইতে বলে না হ্যাঁ কাছে কাছতে কাছতে মুখ দিয়ে রক্ত বেড়ে যায় কি বেড়ে যায় রক্ত বেড়ে যায় কেননা কিসের জন্য রক্ত বাড়া হয় কেননা ফোঁসফুসের মধ্যে অ্যাটাক করেছে ভাইরাস এই ব্যাকটেরিয়াগুলা এর ফলে ফুসফুস আস্তে আস্তে ক্ষয়ে যায় ঠিক আছে ক্ষয়ে যায় এর ফলে কি হয় ধীরে 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 আচ্ছাই করে শুধু কাশে জায়গাটা রক্ত সেই সেই হয়ে যায় যাওয়া মানে হবে বার টাইম আস্তে আস্তে যাবে জায়গাটা আস্তে খেয়ে নেবে ওকে মানে জিনিসটা একদম সম্পূর্ণভাবে শরীর থেকে বের করা মুশকিল যারে একবার ঢুকবে যদি প্রথম থেকে ইয়ে না করা হয় শরীর থেকে একেবারে বার করা একদম মুশকিল তবে হ্যাঁ বাঁচানো সম্ভব অনেকের টিভি হয় একটা ওষুধ আছে ডটস বলে ঠিক আছে সেই ডটসগুলা ওই পরীক্ষা পরীক্ষা করে বিভিন্ন ধরনের স্ক্যান করে যে যদি ধরা পড়ে যক্ষা হয়েছে তাহলে কী করবে সরকার থেকে ফ্রিতে দিয়ে দেবে সরকার থেকে আগে হসপিটালে ফ্রিতে দিত এখন হসপিটালেও না এখন যদি যক্ষা ধরা পড়ে ওই আমাদের স্বাস্থ্যসাথী আছে না সব নীল ড্রেস পরি মেয়েরা কি কী বলো ওদের হ্যাঁ 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 ওই ওই মেয়েরা এসে প্রতি মাসে একবার করে আসবে তো দেখিয়ে যাবে আর কি করবে সঙ্গে সঙ্গে ওষুধগুলোও দিয়ে যাবে ওষুধ যদি না থাকে সেই ওষুধগুলা দিয়ে যাবে যদি বলবে এই মাস ধরি এই ওষুধগুলা খাবে এরকম করে তিন চার মাস ধরিয়ে তোদের বাড়িতে লাগাতার আসবে কারো যদি হয় এবং লাগাতার এসে সেই ওষুধগুলো দিয়ে যাবে এবং চেক করে যাবে এবং কি করবে মানে আস্তে আস্তে তুই ভালো হয়ে যাবে কিন্তু সম্পূর্ণভাবে কি হবে না শরীর থেকে বার হবে না সুস্থ হয়ে যাবে শরীরের মধ্যে হালকা হইলেও কিছুটা থাকবে হ্যাঁ এবং এটা কি প্রচন্ড ছোঁয়াছে কি প্রচন্ড ছোঁয়াছে তুই ধর কাশছিস তোর যক্ষা হয়েছে তুই কাশছিস যে থোঁতুগুলা এক জায়গায় পড়লো সেই থুতু থেকে কারো শরীরে ধর জোরে জোরে কাশছি খক খক করে এবার মুগ তো একটা থুতুর বার হয় বার হয় না বার হয় না সেই সেইগুলা যদি কারো শরীরে ঢোকে কি হবে তারও যক্ষা হয়ে যেতে পারে ছোঁয়াচে বলে এটা রোগ হ্যাঁ শেষে পক্সও আসছে ওকে্স ছোঁয়াছে কি হয় আমি বলছি আচ্ছা তাহলে খা বুঝলাম এবং যক্ষা হইলে কি বললো জানি কই কারো ধারে রকম ওটা একদম জনসেনার মতো বডি আছে তার কেটু হয়ে যাবে তারও শরীরে কে যাবে একদম সরু হয়ে যাবে কেননা শরীরের শরীরগুলা আস্তে আস্তে খুঁই যাবে মাংসগুলো খয়ে যাবে কি হবে সব কিছু আস্তে আস্তে খয়ে যাবে বুঝলে এটা হচ্ছে যক্ষা আরে একে বললাম কি করতে হবে আর যক্ষা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যক্ষা বুঝলাম কি জিনিস হ্যাঁ এরপরে কলেরা হ্যাঁ দেখা হ্যাঁ বোমে হয় পাতলা পায়খানা হয় হ্যাঁ এর ফলে কলেরা হইলে কি হয় বলো তুমি কই আমাদের এই পেটে কলেরা সাধারণত কিভাবে হয় হ্যাঁ জলবাহিত রোগ কি করে জলে যদি কলেরার রোগ ইয়ে হয় ধরো কারো কলেরা হয়েছে হ্যাঁ কারো কলেরা হয়েছে দিয়ে এবার রাতে হয়তো হঠাৎ একদম চাপ লেগেছে প্রচণ্ড নিম্ন চাপ হয়েছে হ্যাঁ দড়িতে দড়িতে ছাইতে ছাইতে চলে গেছে ঠিক আছে দিয়ে ধরো তাদের বাড়িতে পায়খানা নেই হ্যাঁ অনেকেই কি করে বাইরে করে তাই তো দিয়ে বাইরে করে দিল দিয়ে সেইখানে এবার মা মশা মাছিগুলা তো খুব পছন্দ করে ওই সব জিনিস খেতে ওইখানে খাবে বসে বসে খাবে হ্যাঁ এবার তুমি ভাত ভাত খুলে রেখে দিয়েছো হ্যাঁ এবার এবার সেই ভাতে এবার ওরা তো আর সেই হাত হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসে না হ্যাঁ ওইখানে যাবে বসবে ঠিক আছে হাতে হাতে লেগে থাকবে শক্ত হয়ে যাবে শুকিয়ে যাবে ঠিক আছে দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই মাছেগুলো আসবে আর তুমি ভাত একদম মাংসটি ভাত রেখে দিয়েছে ধরলাম বিরিয়ানির ভাত হ্যাঁ দিয়ে সেই মাছেগুলো এসছে দিয়ে বসেছে আর এর একটু হাত মুছে দিল মাছটা আর হাতে যেগুলো লেগেছিল সেগুলো পড়ে গেলো হাতে হ্যাঁ হলুদ হলুদ তুমি ভাবছি এটাও হয়তো ইয়ে কে মশলা বিরিয়ানির মশলা হ্যাঁ কিন্তু তার মধ্যে কি আছে যে ভালো আছে বুঝলে দিয়ে খেয়ে নিলে দেশেই ধরো তিন চারটে তিন চারটে না অনেক কটাই ভাইরাস তোমার মধ্যে শরীরে ঢুকিয়ে গেলো তখন কী করবে এই তারা পেটের মধ্যে গিয়ে বংশ বিস্তার শুরু করে দেবে দুটি থেকে চারটে চারটে থেকে দশটা দশটা থেকে এক লাখ হয়ে যেতে পারে তখন পেটের মধ্যে কী করবে বলে দেন কই পেটের যে অন্ত্র আছে অন্ত্রের মানে গায়ে গায়ে অ্যাটাক করবে অ্যাটাক করে কী করবে বলেন কো যতটা জল আছে সব বের করে দেবে ওইখান থেকে জল খড়ন করে করাবে প্রচুর জল খরন করাবে মানে আমাদের শরীরে যতটা জল আছে না ওই অন্ত্রে খরণ করে দেবে খরণ মানে শরীর থেকে রক্ত থেকে নিয়ে ওই নাড়ি ভুড়ির মধ্যে ঢুকিয়ে দেবে এর ফলে কী হবে নাড়ি ভুঁড়ির মধ্যে তো পায়খানা থাকে তাই না এই জন্যে যতটা পানি থাকার কথা ততটুকু থাকলে স্বাভাবিক পায়খানা হয় আর যতটা এবার যদি এক্সট্রা প্রচুর এক করে প্রচুর পানি ওই অন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেয় তখন পায়খানাটা কে যাবে পাতলা হয়ে যাবে হ্যাঁ এবার হ্যাঁ পায়খানার মধ্যে গিয়েছ হ্যাঁ পায়খানার মধ্যে গিয়ে হ্যাঁ মানে একটুখানি হয়ে শান্তি তারপরে আবার বাইরে আসলাম ঠিক আছে আবার পাঁচ মিনিট পর আবার পেট ধরিত হ্যাঁ হ্যাঁ ধরইল হ্যাঁ বসলাম দে এরকম করে ধরতে তিন চারবার হয় তাই শরীরের মধ্যে প্রচুর কি হয়ে যায় আমাদের পানি ছাড়া তো বাঁচতে পারেনি তাই শরীরের মধ্যে প্রচুর পানি ইয়ে হয়ে যায় কমে যায় এই জন্যে আমাদের শরীরে ও আর এস খাওয়াইতে হয় অথবা কি খাওয়াইতে হয় হ্যাঁ যদি যদি কারো এতটা অসুস্থ হয়ে গেছে এতটা জল মানে শরীর থেকে জল বার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দশ বার গেলে আরো বার হবে দেখো এ দেখ এ তাকাও তো শরীর থেকে আমি ধরলাম খুব খুব বেশি পরিমাণ জল বার হয়ে গেছে হ্যাঁ তখন কি করতে হবে তাকে বাইরে থেকে স্যালাইন দিতে হবে বাইরে থেকে ওই পোষের মধ্যে আমাদের আমাদের শিরার মধ্যে কি করতে হবে ইনজেকশন দিয়ে ওপর থেকে টাঙিয়ে রাখতে হবে স্যালাইন স্যালাইন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখতে হবে পানি মানে ওর মধ্যে জল থাকে তরল থাকে হ্যাঁ হ্যাঁ যদি খুব পরিমাণ খুব বেশি তাকা 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 খুব বেশি পরিমাণ যদি হয় এধার তাকাও এধার তাকাও এই এই এধার তাকাও আবার কি হয় আবার কি হইতে পারে ধরো ওই ছড়াইতে ছড়াইতে গিয়েছে জামা প্যান্টে এবার জামা প্যান্ট কোথায় পুকুরে পুকুরে কি হয়ে গেল কলেরা ভাইরাস ই হয়ে গেল এবার এবার বাড়ির থাল গিয়ে ওইখানে মঞ্জি দিয়ে থালে লেগে গেল হ্যাঁ থালে লেগে গেল তো সেই থালে এবার ভাত খাওয়া শুরু করেছি কি হবে কেউ হয়তো ভেবেছে একদম খুব ভালো পুকুর থেকে ধুয়ে একদম পরিষ্কার হয়ে আছে এখানে হ্যাঁ দেখাও তো তখন কি হবে সেখান থেকেও হইতে পারে জলবাহিত রোগ আবার আবার অনেকে ধরো সেই পুকুরের জল ধরো অনেকে ফুটিয়ে খায় আগে খেতে এখন এখন খায় না এখন সেরকম নেই তো সেখান থেকেও কি হয়তো কলেরা হয়তো হ্যাঁ পুকুরে এবার ধরো সেই ঠিক আছে হ্যাঁ সেই পুকুরে গা ধুইছে ঠিক আছে হ্যাঁ পারে না হওয়ার কিছু টাকাও টাকাও নদী থেকেও হইতে পারে নদী থেকে হইতে পারে ছড়তে ধর ধরো এইখান থেকে তেওঠ্টো ছেড়েছে তেওট্টো থেকে ছড়ি চলে যায়ছি দিয়ে ধরো সেই কেউ ওই কৃষ্ণনগরে তুলেছে পানি কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছেছে কলেরার ভাইরাসগুলা কৃষ্ণনর থেকে জল তুলেছে বা পানি তুলেছে তাই সে সে সেই ভাইরাসগুলা গেল আমি ধরলাম তেওঠ থেকে পড়েছে তেওরটা ধরলাম কিঁচিয়েছে বা তেওরটা ভূমি করেছে কেউ ইতে কলেরা ভাইরাস হ্যাঁ তো সেইখান থেকে আমি ধরলাম এবার চলে গেল তেহরটা থেকে চলে গেল এই সতে চলে যেতেই পারে ভাইরাস এবার এবার ধরলাম এবার ধরলাম কেউ ওই পলাশিতে ছেড়েছে কেউ কিসে ছেড়েছে পলাশিতে পলাশি পলাশি থেকে আস্তে আস্তে আসছে ঠিক আছে দেখ হাঁস পুকুর পর্যন্ত এসছে কোথায় এসছে যে হাঁস পুকুর থেকে কেউ তুলেছে তখন তখন অবস্থা খারাপ হয়ে যাবে হইতেই পারে না নদী থেকে ছড়াইতে পারে কোনো ব্যাপার নেই এটা তাকাও তো এইভাবে কলেরা হয় হ্যাঁ কলেরা থেকে বাঁচার উপায় হয়েছে আমাদের ভালোভাবে থালা ভাত ঢেকে রাখতে হবে বাইরের খাবার খাওয়া যাবে না হ্যাঁ আর হাত পরিষ্কার করে খেতে হবে তাই তো

এও পায়খানা ডায়রিয়া তো সব হ্যাঁ ডায়রিয়া ইউটিউবে ইউটিউবে একটা ডায়রিয়া বলে একটা গান আছে হ্যাঁ ডায়রিয়া ডায়রিয়া এইরকম করে ইয়ে আছে ওই গানটা খুব ভালো আজকে পারলে তোমাদের দেখাবো একবার হ্যাঁ ওই সেম টু সেম কলেরা ডায়রিয়া মোটামুটি একই জিনিস হ্যাঁ এবার হচ্ছে টাইফয়েড জ্বর টাইফয়েড কি জ্বর তাই হ্যাঁ টাইফয়েড জ্বর কী হয় বলে জানি প্রথম প্রথম বুঝতে পারে না তারপরে কী বলে জানি একদিন অন্তর অন্তর হয়তো জ্বর আসা শুরু করে হ্যাঁ ছেড়ে ছেড়ে জ্বর আসে এই দেখাও এই দেখাও টাইফয়েড জ্বর কি ছেড়ে ছেড়ে আসে হ্যাঁ তো এবং অনেক কদিন থাকে ঠিক আছে কাঁপুনি জ্বর আসে বেশ মাথা

এটা এটা ভুল ধারণা কি বলেন যে কোনো জায়গায় কেটে গেল যে কোনো জিনিসের প্লাস্টিকেও কাটুক বা কাটেই কাটুক সেই জায়গায় থেকেই টিটেনাসের ভাইরাস আমাদের শরীরে এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকতে পারে টিটেনাসের ব্যাকটেরিয়া ঢুকলে আস্তে আস্তে কি করে বলতে আমাদের যে পেশি আছে যে পেশিগুলা আমাদের কাজ করে সে পেশিগুলোকে আস্তে আস্তে শক্ত করে দেয় কি করে শক্ত করে দেয় দিয়ে পেশিগুলা নড়াচড়া করতে পারে না দিয়ে ওই জিনিসটা কি হয়ে যায় আস্তে আস্তে হয়ে যায় অসাড় হয়ে যায় ওকে তো যদি শরীরের মধ্যে অনেক দিন ধরে থাকে তখন আমাদের পিঠের পিটের এই যে পিঠের যে পেশিগুলো আছে মাংসগুলো আছে ওইগুলাও অসার করে দেবে আস্তে আস্তে এই পিঠটা এইরকম ধনুকের মতো বেঁচে বেঁকে যায় কিসের মতো ধনুক চেনা তো তীর 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 ধনুক তো এইরকম করে মানুষটাকে এইরকম করে ধনুকের মতো দেখতে মনে হয় মনে হবে এইরকম মানুষটা এইরকম হয়ে গেছে তাই মনে হবে এরকম করে ধর মাথা এই পিঠটা এইরকম ধনুকের মতো বেঁকে যাবে হয়ে যাবে ওকে দিয়ে কেউ দরকার হলে এই দিয়ে মানুষের মানুষের এই সব গলায় একটা দড়ি বেঁধে পায়ে একটা দড়ি বেঁধে তীর মারতেও পারে মানে ধনুকের মতো বেঁকে যাবে তো তো একটা গলায় দড়ি মারবে এখানে একটা দড়ি মারবে পায়ে দড়ি বেঁধে তীর মারবে তো শোনো আমি ইয়ার কি মারছি হ্যাঁ কিন্তু ইয়ার কি মারা উচিত না শোনো সমস্যা হয়েছে এইরকম ধনুকের মতো বেঁকে যাবে এই জন্য একে বলে ধনুষ্টঙ্কার কি বলে ধনুস্টং কার না ওটা ওটা এমনি কুঁজো হয়ে যায় ওদের রোগের জন্য কিন্তু ঢুকলে কি করে পেশিকে শক্ত হয়ে যায় ওকে এবার এই জন্য আমাদের কী বললেন কে ছোটবেলায় টিটেনাসের ইনজেকশন দিতে হয় এর ফলে কি হয় আমাদের যাতে ওই টিটেনাস ভাইরাস ঢুকলেও আমাদের শরীরে ক্ষতি না করতে পারে ওকে এই জন্যই টিটেনাসের ইঞ্জেকশন দেয় কেননা একবার ঢেঁকি যদি শক্ত করা শুরু করে সেই জায়গা তার কোনোদিন ই করতে পারবে না বের করতে পারবে না সেই জায়গা একবার ধরো পুঁজো হয়ে গেল আর ওষুধ খেয়ে কিছু হবে না ওই ওই রকমই থাকবে এই জন্যই হ্যাঁ ও ভালো দেওয়া ভালো কেন ওই জন্যই তুমি বেঁচে আছো নইলে হয়তো নইলে হয়তো তোমার পায়েও টিটেনাস হয়ে যেতেই পারতো ওকে এই এই তারপরে তারপরে এবারে আদ্য প্রাণী ঘটিত ঘটিত রোগ আদ্য রোগ হয়েছে ম্যালেরিয়া ম্যালেরিয়া কিভাবে হয় জানো হ্যাঁ মশাই কামড়াইলে ম্যালেরিয়া হয় প্রচন্ড জ্বর আসে কাঁপুনিতে জ্বর আসে অনেক সময় মানুষ মারাও যায় তাই না ম্যালেরিয়া এরকম এরকম গরম হয়ে যায় প্রচুর গরম হয়ে যায় এবং কাপড়ে দিয়ে অনেক সময় ঘাম দি জ্বরটা ছেড়ে যায় আবার আসে ঠিক আছে এবং প্রচন্ড হাত পা কামড়ায় প্রচন্ড যন্ত্রণা করে হ্যাঁ প্রচন্ড খারাপ অবস্থা হয়ে যায় এবং যদি ঠিক মতো চিকিৎসা না হয় অনেক সময় মানুষ মারাও যেতে পারে ম্যালেরিয়াতে অনেক সময় মানুষ মারাও যায় এই জন্য এখান থেকে এখান থেকে মাথা এখান থেকে মাথার উপায় কি মশার বংশ ধ্বংস করতে হবে ঠিক আছে আর হ্যাঁ শোনো তো মশা মশা তোমার হাজারটা মশা কামড়াইলো তোমার ম্যালেরিয়া নাই হতে পারে কেননা যে হাজারটা মশা কামড়াইতেছে সেই হাজারটা মশার মধ্যে কি নাই। ম্যালেরিয়া ভাইরাসটা নেই সরি আর্দ্র নেই ম্যালেরিয়ার আদ্র প্রাণী নেই এবার হ্যাঁ হাজার প্রচুর মশা তো কামড়ায় সেইখান থেকে আমাদের কি হয় না ম্যালেরিয়া হয় না না তার শরীরের মধ্যে ম্যালেরিয়ার মানে আর্দ্র নেই কিন্তু যদি একটা মশাতে কামড়েছে আমরা ধরলাম এক হাজারটা মশা কামড়েছে তাতে থেকে তোমার নাই হইতে পারে কিন্তু একটা মশা কামড়েছে সেই একটা মশার মধ্যে কি ছিল ম্যালেরিয়ার প্রাণীটা ছিল ঠিক আছে তার একটা মশা থেকে আমাদের শরীরে কি ঢুকবে প্রাণীটা ঢুকবে আর ওই একটা থেকেই আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে কি হয়ে যাবে দশটা আদ্যপ্রাণী যুক্ত বা এক হাজারটা মশা কামড়ানোর দরকার নেই একটা মশা কামড়াইলে যথেষ্ট একটা মশাই খতর না যদি তার শরীরে কি থাকে

ম্যালেরিয়া বসলাম ম্যালেরিয়া থেকে মাথার জন্য মশার কামড় থেকে আমাকে মাছতে হবে ওকে আর আশেপাশে আশেপাশে কোনো জিনিসপত্র রাখতে পারবে না যেখানে জল মানে জমানো জল রাখা যাবে না যেখান থেকে মশা বংশ বিস্তার করতে পারবে হ্যাঁ তো রকম কোনো কিছু রাখা যাবে না এবার আছে কালা জ্বর কালা জ্বর প্রচন্ড খারাপ জিনিস না না কালা জ্বর হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কী করে অ্যাটাক করে সেটা সেটা আমাদের কী কলিজা হতে পারে সেটা আমাদের কি করতে পারে ফুসফুস হইতে পারে সেটা আমাদের মানে অনেক অনেক শরীরের মধ্যে অনেক কি থাকে অংশতেই তাকাও শরীরের মধ্যে অনেক অংশ আছে সেই অংশগুলোকে কি করে ওরা অ্যাটাক করে ঠিক আছে কালা জ্বর তো সেইগুলা ক্ষতিগ্রস্ত হয় প্রচণ্ড ধরনের ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় মানুষ মারাও যেতে পারে কি করতে পারে মারাও যেতে পারে ওকে আচ্ছা গেল এটা তাহলে আদ্য প্রাণী আদ্য প্রাণীর আদ্য জনিত মানে ইয়ে একটা রোগ এবারে হচ্ছে স্লিপিং সিকনেস স্লিপিং সিকনেসে এক ধরনের আদ্য প্রাণী ধরনের ইয়ে শোনো স্লিপিং সিকনেস হচ্ছে এক ধরনের আদ্য প্রাণী এই সরি একটা আদ্য আছে যেটা আমাদের শরীরে কি করে স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে কোথায় অ্যাটাক করে স্নায়ুতন্ত্র মানে আমি এখানে চিমটি কাটছি আমি বুঝছি কি করি এখানে চিমটি কাটলো কেউ

আমাদের মস্তিষ্কে চলে যায় কোথায় মস্তিষ্কে ব্রেনের মধ্যে চলে যায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র চলে যায় সারা শরীরে থাকলে কিছু বুঝায় বুঝতে পারে না শরীরে যখন থাকে তখন কিছু বুঝতে পারবে না যে কিছু হইস না হইস না কিন্তু আস্তে আস্তে যায় ধরো কোনো জায়গায় আহ থেকে ঢুকিয়েছে ঠিক আছে সেইখান থেকে আস্তে 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 যাইছি ঠিক আছে যে ব্রেনে গিয়েছে তখন ব্রেনে গিয়ে কি করবে ব্রেনেকে অ্যাটাক করবে তখন তখন কি হবে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হবে প্রচন্ড কষ্ট হবে এবং সাধারণত ঘুম কি হয়ে যায় ঘুম উড়ে যায় ঠিক আছে ঘুম উড়ে যায় আবার অনেকের সেই রকম যদি অ্যাটাক করে অনেকে আবার ঘুম বেশি হয় সারাদিন ঘুমাবে হয়তো হ্যাঁ এই রকম ঠিক আছে তো এই জন্যে স্লিপিং সিকনেস বলে হ্যাঁ আর শুধু তাই নয় জ্বালা যন্ত্রণা প্রচণ্ড হয় ঠিক আছে এটা হচ্ছে স্লিপিং সিকনেস দাঁড়াও আগে পড়া করি নাও এবার হচ্ছে ছত্রাক আচ্ছা দাঁত ছত্রাকে কি হয় আমাদের দাঁত হয় দাঁত চিনি তো হ্যাঁ চামড়া হয় হ্যাঁ তো দাঁত কি ওই হইলো হ্যাঁ ওই দাঁত আমাদের শরীরের চামড়ায় যদি মানে ওই দাঁতের যে ছত্রাক আছে ছত্রাকে বাসা বাঁধে ওই জায়গায় কি করে ছত্রাকে বাসা বাঁধে এই জন্যে দাঁত হয় ওকে ওই ছক্কা ছড়ানোর জন্য সারি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তাদের মলম আছে হ্যাঁ সে যাই হোক প্রচুর আছে রিম আছে যাই থাকুক হ্যাঁ সেইগুলা যদি আমরা লাগাই এই ছত্রাক গুলা টাকা থাকে না গুলা কি করে মারা যায় তখন আবার দাঁতটা ভালো হয়ে যায় ওকে দাঁত বুঝলাম হাজা হাজা কি জিনিস বলো তো হ্যাঁ হ্যাঁ পাকই পাকুই লাগে না হ্যাঁ হ্যাঁ লাগে অনেক সময় এইগুলা যদি না সারে যদি তাড়াতাড়ি না সারানো হয় অনেক সময় কি হয়ে যায় তলায় চল যায় এবং কালো কালো হয়ে ফুলে যায় সেই যেরকম রুটি ফুলে না পরোটা ফুলে যদি ফুলে যায় পরোটা মাঝে মাঝে কালো কালো হয়ে ফুলে যায় না পরোটা সেই রকমভাবে পায়ের তলাও হয়ে যেতে পারে যদি অনেক দিন ধরে ওই হাজাটা হয়ে থাকে পায়ে ঠিক আছে এবং না সারায় যদি ঠিক আছে এগুলা ওই ছত্রাক ঘটিত রোগ এগুলোকেও সারানোর জন্যই ওই সেই বিভিন্ন ধরনের মলম আমাদের লাগাতে ওকে হাজায় গেল এবার হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি কি হয় সর্দি কাশি আমাদের কী হয় সর্দি কাশি হয় হ্যাঁ ঠিক আছে অ্যালার্জি ঠিক আছে বিভিন্ন ধরনের ছত্রাক আছে যেগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকলে আমাদের অ্যালার্জি অ্যালার্জি ঘটাইতে পারে অ্যালার্জি কিছু জিনিস তো আমরা জানি ভালো করি এবার হচ্ছে ভাইরাস হ্যাঁ ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা প্রচণ্ড খতরনাক জিনিস ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জাতে আগে খুব মানুষ মারা যেত কী হইতো প্রচুর মানুষ মারা যেত উনিশশো থেকে যতটা সম্ভব উনিশশো উনিশ সাল পর্যন্ত পাঁচ লাখ এক বছরের মধ্যে পাঁচ লাখ মানুষ মারা গিয়েছিল এই ইনফ্লুয়েঞ্জাতে হ্যাঁ এক বছরের মধ্যে ঠিক আছে তো সারা পৃথিবীর মধ্যে তখন তখন অত এত লোক ছিল না আর শোনো আর ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের শরীরের মধ্যে যাতে ঢোকে কি হয় জ্বর হইতে পারে ঠিক আছে আবার কাশি হইতে পারে ঠিক আছে কিন্তু এবার যদি খুব বেশি হয়ে যায় তখন কি হয় আমাদের ওই রোগ হয় যে 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 ইয়ে হয় তখন আমাদের কি হয় বিভিন্ন ধরনের মানে এত এতটা অসুস্থ হয়ে যায় সে মারা যেতে পারে ওকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস না এদের কোনো ওষুধ নেই এদের বেঁচে থাকতে হবে এদের কী করতে হবে বেঁচে থাকতে হবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে ওই সর্দি কাশি হয় এবং এগুলো কি ছোঁয়াচে ঠিক আছে এই কদিন আগে সোয়াইন ফ্লু বার হয়েছে না সোয়াইন ফ্লু শুকর থেকে শুকর থেকে বার হয়েছে এইচ ওয়ান জেড ওয়ান আম খেলে না সেটা আলাদা সেটা আলাদা জিনিস এরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচ ওয়ান জেড ওয়ান বলে একটা কদিন আগে বেশি হয়েছিল ঠিক আছে এইগুলা কি বলতেন এগুলো প্রচণ্ড খতরনাক জিনিস হ্যাঁ এবং মানুষ এদের সাধারণত ইয়ে নেই কোনো ওষুধ নেই চিকিৎসা করতে করতে কিছু ওষুধ আছে যেগুলো দিলে হয়তো মানে আমাদের শরীর কি করতে পারে মানে ওই সময় লড়াই করতে মানে আমাদের লড়াই করার ক্ষমতাটা একদমই কমে যায় যখন অসুস্থ হয়ে পড়ি তো কিছু কিছু ওষুধ দিলেই সেই আমাদের শরীরের কি করে না লড়াই করার জন্য সাহায্য করে ওই ওষুধগুলো কী করে আমাদের শরীরকে একটু শক্তি দেয় যার ফলে লড়াই করতে পারে হ্যাঁ সেগুলো আমি বলছি পরে শোনো তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তাকাও এরকম কোনো ওষুধ এখনো বার হয়নি কোনো ওষুধ আমাদের সাধারণত বার আমাদের সাধারণত শরীর লড়াই করে যদি বেঁচে যায় হ্যাঁ তাহলে আমাদের ভালো না হলে মানুষ মারা যায় না কি করে মানুষ মারা যায় হ্যাঁ এবং কিছু কিছু ওষুধ আছে সেই ওষুধের সাহায্যে আমাদের শরীরকে সাহায্য করে যাতে ওই ওর সঙ্গে লড়াই করতে পারে হ্যাঁ তবে ভাইরাসকে মেরে ফেলার মতো কোনো ওষুধ এখনো বার হয়নি ওকে ইনফ্লুয়েঞ্জা গেল পক্স পক্স তো বুঝি হ্যাঁ হ্যাঁ হাম পক্স মোটামুটি একই জিনিস কি আমাদের শরীরে গুটি গুটিয়ে কি হয় বার হয় এবং ফসুরের মতো কি হয় ওপরটা হ্যাঁ হ্যাঁ ওই নিচে যাও টুকু টুকু যাও হ্যাঁ তো আমাদের এটা ছোঁয়াচে জিনিস তাই না ধরো ধরো কোনোদিন মানে পক্স হইলো সেই জায়গা থেকে ফুসুরের মতো যে রস গুলা বার হয় তাতে থাকে পক্সের মানে থাকে সেই ভাইরাস যদি কারো শরীরে ঢোকে তাহলে কি হয় তারও পক্স হয়ে যেতে পারে আর এই এই তো এটা হচ্ছে পক্স ওকে তো পক্স হইলে কি হবে যাদের শরীরে একবার পক্স হয় তারপরে সাধারণত তাদের হয় না দেখাও তো কেননা আমাদের শরীরে একবার অ্যান্টিভাইরাস তৈরি হয়ে গেলে এই পক্সের বিরুদ্ধে যে অ্যান্টিভাইরাসগুলো আমাদের শরীরে থাকে সেই সেইগুলো যদি আমাদের মানে তৈরি হয়ে যায় অ্যান্টিবডি তৈরি করে দেয় আমাদের হ্যাঁ তো সেই অ্যান্টিবডির দিন থেকে সারা জীবন থাকে আমাদের শরীরে হ্যাঁ তো তারা লড়াই করে পরে যদি আবার ঢোকেও আমাদের শরীরে তারা কি করবে আটকি দেবে ওই ভাইরাসটাকে হ্যাঁ আর যদি ধরো কারো সারা জীবনে একবারও পক্স হয়নি তাদের শরীরে ধরো কারো পক্স হয়ে যায় তাকে দেখতে গেছে তাদের তার শরীরে ধরো ঢুকিয়ে গেল তাদেরও কি হইতে পারে পক্স হইতে পারে এই জন্য পক্স যাদের হয় তাদের শরীরের জামা কাপড় সাধারণত আলাদা করে রেখে ভালোভাবে আলাদাভাবে ধুইতে হয় ঠিক আছে আর তাদের কাশি টাশি বা কাশি বলছে তাদের শরীরে সাধারণত নাচাই ভালো এবং গাটা দিয়ে গরম জল দিয়ে একটু ধোয়া ভালো তবে খুব বেশি ঘষা উচিত নয় যখন পক্স হইতে হ্যাঁ মিশেলস মিশেলসও অনেকটা কি ওই পক্সের মতোই অনেকটা পক্সের মতোই ঠিক আছে হ্যাঁ ছোটো ছোটো হয় খুব ছোটো ছোটো হয় হাম ওই একই জিনিস মোটামুটি ওর মতনই ডেঙ্গু তো ডেঙ্গু কোথায় এডিস মশার সাহায্যে হয় তাই তো জ্বর হয় ঠিক আছে শরীরে যন্ত্রণা করে প্রচণ্ড এবং এবং যদি শরীর এই তাকা তাকা এদের এদেরও কোনো ই নেই এদের এদের মারার কোনো ওষুধ বার হয়নি তাই তো ডেঙ্গুকে মারারও কোনো ওষুধ বার হয়নি যদি শরীর নিজে নিজে লড়াই করে এই কিছু ওষুধ দেওয়া হইলেও ওষুধ কী হবে আমাদের শরীরের অ্যান্টি মানে লড়াই করার যে একটা প্রতিরোধ ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কি করে বাড়ি দেয় এবং ওদের সঙ্গে লড়াই করতে সাহায্য করে তাই না যদি লড়াই করে বাঁচতে পারে ভালো না হলে মারা যাবে কি হবে মারা যাবে ওকে এবার হচ্ছে রোগ সংক্রমণের পদ্ধতি এই দেখাও রোগ সংক্রমণের পদ্ধতি ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা সাধারণত কিসের হাঁচি বা কাশির মাধ্যমে হয় এই টাকা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিসের মাধ্যমে হয় এই হাঁচি বা কাশির মাধ্যমে কি হইতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হইতে পারে জক্ষাও কি হয় হাঁচি বা কাশির মাধ্যমে হইতে পারে ধরো কারো ইনফ্লুয়েঞ্জা হয়েছে বা কারো যক্ষা হয়েছে তার হাঁচি বা কাশির কাছে কেউ গেল তার শরীরে যদি ঢোকে তারও হইতে পারে ওকে এবার হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া কোথায় থেকে হয় জল থেকে হয় জলের মাধ্যমে ওই যে ডায়রিয়ার ভাইরাস ধরো জলে আছে আছে ঠিক রোগ রোগ এটা ট্যাপের জল আমি বলছি ট্যাপের জলে ধরো কোনো দিন কোনোভাবে ভাইরাস ঢুকে গেল ট্যাপের জলে থাকতে পারে না থাকার কোনো তবে সাধারণত পুকুরের জলে বেশি থাকে ঠিক আছে কেননা ওই ডায়রিয়া যুক্ত কোনো মানে ভাইরাস বা মানে কোনো কিছু আছে যেগুলো হয়তো পায়খানা হয়তো ওইখানে ফেল দিল করে বা হয়তো কেচে দিল ঠিক আছে তখন কি হবে তখন হইতে পারে ওকে তখন হইতে পারে হচ্ছে ওই দাও আচ্ছা অ্যামিভিওসিস জল না সাধারণত খাবার থেকে হয় কি জল থেকেও হয় আর খাবার থেকেও হয় ঠিক আছে খাবারে ধরো কোনো দিন অ্যামিবার ভাইরাসটা কি করলো খাবারে কোনো মাছি বই নিয়ে এসে ফেললো ঠিক আছে তখন সে খাবার থেকে হইতে পারে আবার অনেক জল যদি খায় সে জল থেকে হইতে পারে জল আর খাবার থেকে কি হয় আমাদের শরীরের মধ্যে যে রোগটা হয় সে পেটের মধ্যে যে রোগ হয় তখন সেটাকে পেটে প্রচণ্ড যন্ত্রণা করে সেটা কি ওই খাবার থেকে অথবা জল থেকে হইতে পারে অ্যাপেন্ডিসাইড আলাদা অ্যাপেন্ডিসাইড আমাদের ওই অ্যাপেন্ডিক্স বলে একটা জায়গা আছে সেটা যখন ফুলে যায় তখন হয় তারপরে যে হেপাটাইটিস হেপাটাইটিস কিসের মাধ্যমে হয় রক্তের মাধ্যমে হেপাটাইটিস রক্তের মাধ্যমে হয় ঠিক আছে রক্তের মাধ্যমে সংক্রামিত হয় ওকে কোন জায়গায় কারো শরীরে ধরো একজনের রক্ত কেটে গেছে ধরো কেউ একজন মুখ কাটছে তার হেপাটাইটিস শরীরে হেপাটাইটিসের জীবাণু আছে ওকে বা ভাইরাস আছে তো সে তার হয়তো হাতে কেটে গেল ঠিক আছে সেই সেই ব্লেডটা দিয়েই তুমি নখ কাটছো তোমারও ধরো হাত ফেটে গেলো তাহলে কি হইতে পারে তোমারও শরীরে হেপাটাইটিস বি হইতে পারে অথবা কারোর রক্ত নেওয়া হলে সেই তার শরীরের রক্তে হেপাটাইটিস আছে ভাইরাস মানে ওদের ওদের জীবাণুটা আছে সেই রক্ত ধরো কারোর শরীরে ঢুকিয়ে দেওয়া হইলো তখন কি হবে তার শরীরে হেপাটাইটিস বি হয়ে যাবে অনেক সময় রক্ত নেই না রক্ত দান শিবির দিয়ে ধরো কারোর অ্যাক্সিডেন্ট হইলো সেই অ্যাক্সিডেন্টে রক্তের দরকার হবে যে হেপাটাইটিস বি যুক্ত রক্ত তার শরীরে দিয়ে দিল তার শরীরে হেপাটাইটিস বি এর তো তার শরীরে হেপাটাইটিস হইতে পারে ওকে এবার হচ্ছে এইডস এডসও কি করে ওই রক্তের মাধ্যমেই যায় ঠিক আছে রক্তের মাধ্যমে হইতে পারে ওই যে আমি যে বললাম ব্লেড ব্লেডে কেটে গেলো আরো শরীরে এইডস আছে ব্লেডে কেটে গেলো তার শরীর থেকে অন্য জনের শরীরে চলে গেলো ধরো চুল কাটতে গেছে চুলের একজনা সেই পাশেগুলা ই ইয়ে করেছে এবার হচ্ছে চাঁচিপ ঠিক আছে হ্যাঁ চেঁচিপ তার শরীরে একজনের শরীরে চাইছিল যে হয়তো গাড়ি একটুখানি কেটে গেলো তার কি আছে তার শরীরে এইডস আছে এই টাইপের ভাইরাস আছে এবার সেই ব্লেডটাই নিয়ে হয়তো তোমাকে আবার কাটছে তোমার শরীরেও কেটে গেলো একটুখানি তাই তোমার শরীরেও কি হয়ে যেতে পারে এইডস ভাইরাস ঢুকে যেতে পারে এবং তোমার এইডস হয়ে যায় আচ্ছা এছাড়াও এর আরো অনেক রকম ভাবে ইয়ে হয় পরে যখন নিজে নিজে পড়বাই টাকা এডস আরও অনেক ধরনের হয় ঠিক আছে অনেকভাবে হইতে পারে হ্যাঁ শরীরে কোনো তরল মানে একজনের শরীর থেকে অন্য জায়গায় গেলেই কী হবে এডস হইতে পারে আরও অনেকভাবে ছড়াইতে পারে তখন যখন পড়বা তোমরা যখন তখন বুঝতে পারবা ওকে আজকে এই পর্যন্তই থাকুক হুম